হ্যালো বন্ধুরা, আপনারা সবাই এই ছবিটা নিচে দেখেছেন, কিন্তু এই ছবিটার পেছনের স্টোরিটা কেউ হয়তো জানেন না। সেই ছবিটা আজকে আমরা বলব। এটি হলো সেই ব্যক্তি যিনি ইহুদি সাক্ষী না দেওয়ার জন্য ওনার হাত আগে করেনি। উনি একমাত্র সেই ব্যক্তি যিনি ইহুদি পথ গ্রহণ করেনি। এই গ্রহণ না করার ফলে ওনার জীবনে যে কতটা দুঃখ চলে এসেছিল উনি হয়তো সেটা জানতেন না। এটা হওয়ার পরে যখন ওনার এক বান্ধবী ইহুদি পথে ছিল, তাকে তিনি বিয়ে করতে পারেননি এবং ওনাকে জেলে যেতে হয়েছিল এবং এক বছর প্রায় জেলে ওনাকে কারাবাস করে দিয়েছিল। কিন্তু তার থেকে ফিরে আসার পরও ওনার শান্তি পায়নি। ওনার যত ইহুদি ফ্রেন্ড এবং ছিল তারা সবাই ওনার সাথে ত্যাগ করে দিয়েছিল। ছবিটা থেকে বোঝা যায় তখন ওরা যেমন অনেকেই আছে যিনি ইহুদি এ পথটা নিতে চাননি, কিন্তু বাধ্য হয়ে ওনাদেরকে নিতে হয়েছে।